কাজু বাদামের উপকার আকাশ ছোঁয়া, তার উপকারের কথা বলে শেষ করা যাবে না। তবে আপনি হয়তো জেনে থাকবেন, বেশি কাজু বাদাম খেলে আপনার শরীরে হতে পারে বদহজম, বমি বমি ভাব এবং শারীরিক নানা সমস্যা। তাহলে কি করতে হবে? এত উপকারী কাজু বাদাম না খেয়ে থাকবো আমরা? এর উত্তর হচ্ছে না। উপকারী জিনিস না খাওয়ার কোনো মানেই হয় না। মাত্রার বেশি খেয়ে ফেললে উপকারের বদলে অপকার হবে, এটাই স্বাভাবিক। তাই আমাদের একটি নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করতে হবে উপকারী এই বাদাম। দিনে 10টি করে কাজু বাদাম খেলে সমস্যা হতে পারে, কিন্তু 3 থেকে 4টি বাদাম আপনার শরীরকে পুষ্টি দিবে, আপনার দেহ পাবে নানামুখী উপকার। চলুন শারীরিক সেই উপকারের মধ্যে 10টি উপকারের কথা আজ জেনে নেওয়া যাক। নম্বর 1, ব্রেন পাওয়ার বাড়াতে সাহায্য করে। কাজু বাদামে থাকে প্রায় সব ধরনের আয়নিক উপাদান, যা আমাদের শরীরে নানা ধরনের কাজে ব্যবহৃত হয়। কাজু বাদামে থাকে ক্যালসিয়াম আয়ন, যা আমাদের ব্রেন পাওয়ারকে বৃদ্ধি করতে সহায়তা করে। আমাদের ব্রেন পাওয়ার বৃদ্ধি পেলে মনে থাকার ক্ষমতা বাড়ে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, আমরা দীর্ঘদিন ধরে কোনো জিনিস মনে রাখতে পারি। নম্বর 2, লো ডেন্সিটি লিপোপ্রোটিন কমে যায়। লো ডেন্সিটি লিপোপ্রোটিন আমাদের শরীরের জন্য খারাপ। কাজু বাদামে থাকে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা এই খারাপ লিপোপ্রোটিন লেভেল কমাতে সাহায্য করে। নম্বর 3, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এই কাজু বাদাম। কাজু বাদামে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলকে ধ্বংস করতে সাহায্য করে। কাজু বাদামে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই ক্যান্সার রোগীদের ডাক্তাররা বেশি করে বাদাম খেতে বলে। এই বাদামে আপনি রাখতে পারেন কাজু বাদাম, তবে হ্যাঁ, সব কাজু বাদাম রাখা যাবে না। মাত্র 3 থেকে 4টি কাজু বাদাম রেখে বাকিগুলো চীনা বাদাম, কাঠবাদাম কিংবা সাধারণ বাদাম রাখতে পারেন। এছাড়া গবেষণায় দেখা গিয়েছে টিউমার প্রতিরোধে ভালো কাজ করে থাকে এই বাদাম, তাই প্রতিদিন আমাদের 3 থেকে 4টি কাজু বাদাম খাওয়া উচিত। নম্বর 4, হাড়ের রোগ প্রতিরোধ করে এই কাজু বাদাম। আপনি যদি নিয়মিত কাজু বাদাম গ্রহণ করেন, তাহলে আপনার হাড় ক্ষয়ের সম্ভাবনা থাকবে না, আপনার হাড়ে কোনো প্রকার ক্লিনিক্যাল সমস্যা হবে না, অর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা কমিয়ে আনে এই কাজু বাদাম। নম্বর 5, চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে সবাই চায়, বিশেষ করে মেয়েরা তাদের চুল নিয়ে বেশি চিন্তায় থাকে। কাজু বাদামে থাকে কপার, যা আপনার চুলকে করবে আরও বেশি ঘন এবং কালো, তাই চুলের উজ্জ্বলতা বাড়াতে প্রতিদিন 3 থেকে 4টি কাজু বাদামের কোনো বিকল্প নেই। নম্বর 6, দাঁতের রোগের সমস্যা দূরীকরণেও কাজু বাদামের জরুরি নজির। আপনার দাঁত সুন্দর থাকবে এবং ক্যাভিটি মুক্ত রাখতে কাজু বাদাম খাওয়া যেতে পারে। নম্বর 7, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ভূমিকা। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে আপনি গ্রহণ করতে পারেন কাজু বাদাম। কাজু বাদামে থাকে ম্যাগনেশিয়াম আয়ন, যা আপনার শরীরের ব্লাড প্রেশারকে হাই ও লো হতে দেয় না, নিয়ন্ত্রণে থাকে ব্লাড প্রেশার, সবসময় 75-এর আশেপাশে থাকে। তাই ব্লাড প্রেশারের রোগীদের ডাক্তাররা এক মুঠো বাদাম খেতে পরামর্শ দেয়, তবে তা সাধারণ বাদাম। এতে আপনি 2-3টি কাজু বাদামও রাখতে পারেন, নানাবিধ উপকার পাবেন ইনশাল্লাহ। নম্বর 8, অ্যানিমিয়ার হার হ্রাস করতে কাজু বাদামের ভূমিকা অস্বীকার্য। কাজু বাদামে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা আপনার স্টেম সেল থেকে বেশি করে RBC বা লোহিত রক্তকণিকা উৎপন্ন করে, এর ফলে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। তাই কাজু বাদাম প্রতিদিন খাওয়ার অভ্যাস করে তুলুন, আপনার শরীরে বাড়তে থাকা রোগ সেরে যাবে। সবশেষে যে উপকারের কথা বলবো, তা হলো হার্টের সমস্যা দূরীকরণে কাজু বাদামের ভূমিকা অনেক বেশি। হার্টের রোগীদেরও পরামর্শ থাকবে এই কাজু বাদাম খেতে, এতে করে আপনার শরীরে তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং কাজু বাদামে থাকা ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম আমাদের শরীরের মেটাবলিজম ঠিক রাখে, দেহ সুস্থ রাখে। তাই প্রতিদিন 3 থেকে 4টি কাজু বাদাম খান, মানসিকভাবে সুস্থ থাকুন। তবে বেশি খেলে ক্ষতি, তাই নিয়ম মেনে চলুন।